হাজার মাইল দূরে যদিও আছি, যখনই দেখি যে বাংলাদেশ ভালো থাকে না, আমাদের মাতৃভূমি ভালো থাকে না, তখন আমরাও ভালো থাকতে পারি না, মানসিকভাবে শান্তি পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না, একটা ন্যায্য আন্দোলন ছেলেমেয়েরা করছে, সেখানে তাদের দেহ রাস্তার মধ্যে পড়ে আছে। মানুষ মানুষকে, মানে বাংলাদেশে একটা কথা বলে যে কুকুরের মতো করে মারতেছে, তো কুকুরের মতো এই কথাটার সাথে আমি অবশ্য একমত পোষণ করব না, কারণ কুকুরকে আমি খুবই ভালোবাসি, আমার নিজেরও কুকুর আছে। তবে আমি আমার কুকুরকে যতটুকু ভালোবাসি, আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের বর্তমানে কিছু মানুষ মানুষকে এর 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দেখাতে পারছে। যদি তারা দেখাতে পারতো, তাহলে তারা এই ধরনের কাজগুলো করতে পারতো না। তাদেরকে এত বিস্তারিত বলার কিছুই নেই, সবাই জানেন কি ঘটছে কি হচ্ছে। এ নিয়ে একটা গান আসছে, গানের নাম হচ্ছে কথা কো, যেটা রিয়াকশন অনেকে আমাকে দিতে বলছেন। র্যাপার সেজান গান করছে কথা কো বাংলাদেশ। তো চলুন গানটা শুনি, গানের মধ্যে কি বলছে আমরা অলরেডি আন্দাজ করতে পারি, কি নিয়ে কথাবার্তা বলতে পারে। শোনার পরে আমার ব্যক্তিগত যা মতামত আছে সেটা আপনারা শুনতে পাবেন। রাস্তায় মনে হয় মিছিল হচ্ছে, একটা শব্দ শোনা গেল। প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন একদম প্রাসঙ্গিক হতে যাচ্ছে। রাজা যখন প্রজার জানলয় তাহলে জিগা তাইলে রাজাকার। রাজা কেন বানানো হয়? প্রজাদের জন্য। তো যেই রাজা প্রজাদের জান নিয়ে নেয়, সেই রাজাটা কার অ্যাকচুয়ালি? তো অ্যাকচুয়ালি এখানে তো বাংলাদেশে তো আর রাজা কেউ কাউকে বানায় নাই। জোরপূর্বক যদি কেউ রাজা হয়ে বসে থাকে, যেটা হওয়া উচিত, সেটাই হচ্ছে আমাদের সাথে। রাজাকার মার মানচিত্র কান্দে আইসকার দেখা দেশের হাল রে, লাল সবুজের পতাকা মা পুরা ডাই দেহি লাল রে, তলোয়ার রয় কাডে জাগর হওয়ার কথা ঢাল রে, বাপের জিব্বায় শয়তানের নাম কথার ঝাল রে, তোর দালালের মাইরে মাইরা দেশের বাইরে, দলের বায়ের শেল্টার লয়া মারুস নিজের ভাইরে, যখন দেশ বেচা ক্যাশ করো সহমত ভাই, কই তোর মাইরা জাগর মাথা ফাডাস মারতি হইলে বইন তোর মাইয়া বড়। দ্যাটস আ গুড কোশ্চেন ম্যান, জাস্ট ইমাজিন। এই যে গতকালকে আমি দেখলাম একটা ছেলে রাস্তার মধ্যে এসে দাঁড়ায় আছে, পুলিশ তাকে, ওনার নামটা মনে হয় সাইদ খুব সম্ভবত, খুবই কষ্ট লাগলো। একটা মানুষ 5 মিনিট আগে ও রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, পরে তাকে তার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব ধরে নিয়ে যাচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়ার আগেই উনি রাস্তায় ইন্তেকাল করছে, শহীদ হয়েছে। তো এটা খুবই দুঃখজনক, একটা যুবক বয়সের একটা ছেলে, তার কত স্বপ্ন, তার কত আশা ভরসা তার ফ্যামিলির বা তার নিজেরও, 5 মিনিটের মধ্যে আপনারা তার জানটা নিয়ে নিলেন। একবার চিন্তা করলেন না, যদি আজকে আপনার ভাই হইতো, আপনার বোন হইতো, ছাত্র লেখ বানাইছে ছাত্ররা,
যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা মুক্তির লেগা মুক্তি নাই তোর মিলল কই ভাষার লেগা লইরা যদি বোবা হয়ে পইরা রই তোর যুক্তি কই মীরা মীরা যত উক্তি কই দেশের মেরুদণ্ড ভাঙতে যাই আর নিজের কবর নিজে খুরবি ওই দেশ করার সবক দিয়া কামের সময় সইরা যাস কার রক্তে পারা দিয়া বিজয় মিছিল কইরা যাস মায়ের বুক খালি কইরা রঙের মহল কইরা যাস বাচ্চা থাক খালি জানি ভিতরেতে মইরা যাস জবান খুললেই জবান ছিলাই আর ছিলাইব ভাই এই মানুষগুলো ঘুমায় কিভাবে? এই যে ছেলেগুলো দেখতেছি হাতুড়ি নিয়া লাঠি নিয়া অস্ত্রশস্ত্র নিয়া মানুষের উপরে হামলা করতেছে, তারা যখন বাসা যায় ঘুমায় কিভাবে? এই মানুষগুলা বাচ্চা থাক খালি জানি ভিতরে মইরা যাস, তারা ঘুমায় কিভাবে? তারা এতগুলো বাচ্চা থাক খালি জানি ভিতরেতে মইরা যাস জবান খুললেই জবান ছিলাই আর ছিলাইব কয়জনের একজনে মা পয়রা গেলেও খালা যাইব ছয়জনে বাসা দিন দা মরতে মরার ডর দেয় না আমাগো একসে জানে মরলেও লাগো সে জান কইব কথা কো নর্তে ২৪ এ তফাত কইরে কথা কো দেশটা বলে স্বাধীন তাই লেখেষ্টা কইরে কথা কো ভাই বই মরার রাস্তায় তোর চেষ্টা কইরে কথা কো কাল সাপ করছে গলা পেচে ভাই কর সাপের মাথা কো বান নর্তে সাপের মাথা কোথায়, সাপের মাথাটা কে আপনারা কমেন্টে জানান, দর্শকদের মতামতটা প্রয়োজন আছে, দর্শকরা কীভাবে কী বুঝে এই সাপ কে জানান কমেন্টে। কইরে কথা কো দেশটা বলে স্বাধীন তাই লেখেষ্টা কইরে কথা কো ভাই বই মরার রাস্তায় তোর চেষ্টা কইরে কথা কো কাল সাপ করছে গলা পেচে ভাই কর সাপের মাথা কো বান নর্তে ২৪ এ তফাত কইরে কথা কো দেশটা বলে স্বাধীন তাই লেখেষ্টা কইরে কথা কো ভাই বই মরার রাস্তায় তোর চেষ্টা কইরে কথা কো কাল সাপ করছে গলা পেচে ভাই কর সাপের মাথা কো। নাইস হার্ড ওয়ার্ক। শেষ, কথা বলার আর সুযোগ, কথা বলার কোনো সুযোগ নাই, কথা বললেই শেষ। একটা সভ্য দেশে, একটা স্বাধীন দেশে, স্বাধীনতার এত বছর পর এটা এটা ভাবা যায়? ন্যায্য একটা আন্দোলন, আমি শুনলাম সাতজন এখন পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা করছি অতক্ষণ পর্যন্ত চলে গেছেন বরাবরে, আর শত শত তো আমরা ওইগুলো দেখছি, ওইগুলো তো কাউন্ট করা যাবে না কতজন কতজন চলে গেলেন, শুধু ওইটা কাউন্ট হচ্ছে, আহতের তো সংখ্যা বলা যায় না, কারণ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উল্লেখযোগ্য স্থানগুলোতে এই আন্দোলনটা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলাম ২০১৮ সালে, একতা সংস্কার আন্দোলনে ২০১৮ সালে আমরা কুমিল্লা টাউন হলের সামনে, কুমিল্লা ইউনিভার্সিটির সামনে বিভিন্ন রোডগুলোতে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের ফলাফল হিসাবে আমরা কিছু পাবো ভাবছিলাম, আমাদেরকে কিছুদিন পর ঘর বসা করে দেওয়া হয়, বলা হয়েছিল যে দাবি মেনে নেওয়া হয়েছে, মেনে নিবে এই সেই, পরবর্তীতে আর ফলাফল শূন্য ছিল, ফলাফল বুঝেন সব কিছু। তারপর আমি একটা বিষয় জাস্ট বলবো যে একটা গাছ মারা গেছে, ওই গাছটাতে আপনি যতই পানি ঢালেন আর ফল পাওয়ার আশা করেন, সেই গাছটা থেকে আপনি কখনোই ফল পাবেন না, কারণ ওই গাছটাই মরা। তাহলে আপনাকে কি করতে হবে, ওই গাছটা আপনি উপড়ায় ফেলতে হবে, ওইখানে গাছটা উপড়াইয়া নতুন একটা গাছ লাগাতে হবে, এটাই হচ্ছে সমাধান। আপনি মরা গাছের কাছে ফলাফল আশা করাটা যেমন এখনকার আন্দোলন যেটা, বা এর আগে আমরা যেটা করছি, আমি বলবো যে আমাদের আন্দোলনটাতে কোথাও একটা ভুল হচ্ছে, আমরা সঠিক আন্দোলনটা করছি না, আমরা যে বিষয় নিয়ে আন্দোলন করা উচিত সেটা নিয়ে না করে আমরা মনে হয় কোনো অন্য কিছু, আমরা গাছ নিয়ে আন্দোলন করছি না, আমরা গাছ থেকে ফল খাবো ফল পাবো ওইটা নিয়ে আমরা আন্দোলন করছি। তো আমি কাউকে ডিমোটিভেট করতে চাই না যারা আমাদের রাজপথে এখনও আছেন, যেগুলো তাদের সাথে হচ্ছে নিশ্চয়ই এগুলো নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ছাত্রলীগ মূলত তারাই এই গানের মধ্যে তাদেরকেই টার্গেট করা হয়েছে, এবং যারা সহমত ভাই, সহমত ভাই কিছু সহসভাপতি ভাই ব্রাদার আছে যারা নিজের ভাইয়ের মাথায় বাড়ি দেয় ওই নেতার কথা শুনে, তাদের বিরুদ্ধে এই গানটা গেছে, এবং সাপ মেইন সাপকে সেই সাপের বিরুদ্ধে এই গানটা গেছে। তো অনেকগুলো মানুষের বিরুদ্ধে গানটা গেছে এবং এটা যাবে, আপনি মানে সঠিক কথাটা বলতে গেলে ব্যাঠিক যারা আছেন তাদের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে আমাদের আন্দোলন যেইভাবে যাচ্ছে, এই আন্দোলনে এইভাবে আন্দোলন করে লাভ হবে না। আপনি আমাকে মারবেন, আমি আপনাকে ফুল দিব,
এই আন্দোলন অনেকবার করা হয়েছে, আমরা ফুল দিয়েছি 2018 সালে, কিন্তু ওইটা কোনো কাজে আসে নাই। তা আমার মনে হয় যে আমাকে মারছে, আমার এখন রুখে দাঁড়াবার মনে হয় যে সময় আসছে, আমিও রুখে দাঁড়ানো উচিত। আমি কয়বার মাইর খাবো, খালি মাইর খাইতেই থাকবো। সঠিক এবং যেই বিষয় হওয়া উচিত সেই বিষয়ই করা আমাদের উচিত। আমি জানি না আপনারা আমার সাথে একমত পোষণ করবেন কি না। যাই হোক, গানটা খুবই ভালো ছিল, খুবই ক্রিয়েটিভ ছিল। একজন আর্টিস্ট হিসাবে, একজন হিপহপ আর্টিস্ট হিসেবে, স্পেশালি হিপহপ আর্টিস্ট হিসাবে যে রেসপন্সিবিলিটিটা বহন করা উচিত ছিল, এখানে গানের আর্টিস্ট সেজান সেটা বহন করছে, এবং যে কথাগুলো বলছে এগুলো সবগুলো বাস্তব সময় উপযোগী কথা। আমি চাইবো যে আরও যারা আর্টিস্ট আছেন, সো কল সেলিব্রিটি যারা আছেন, মোটিভেটর, তারপর কি ইউটিউবার, ব্লগার, বিভিন্ন রকমের সারা বছর মানুষের ডোনেশন দিয়ে দিয়ে নিজেদের পেজের ফলোয়ার বাড়াইছেন, তাদেরকেও আমি বলবো, যদি আপনাদের কাছে মনে হয় যে এটা ন্যায্য আন্দোলন, দুই এক কথা বলেন, ভাই সারা জীবন কি বেঁচে থাকবেন? টাকা পয়সা তো কম কামান নাই, কোটি কোটি টাকা কামাইছেন, বলা উচিত, মানুষ হিসেবে বলা উচিত, দেশের নাগরিক হিসেবে বলা উচিত। যাই হোক, বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব।